শুভ শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ফ্রেন্ড, ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার 11তম অধ্যায়ে ব্যবসায়ে তথ্য প্রযুক্তিগত দিক, অর্থাৎ ব্যবসায় বাণিজ্যিক কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখে বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কতটুকু প্রভাব বিস্তার করে, আমরা আজকে সেই সম্পর্কে বিস্তারিত জানব। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব, অর্থাৎ বাণিজ্যিক কার্যক্রম, ব্যবসায় কার্যক্রম বা ব্যবসা বাণিজ্যের সকল প্রকার কার্যক্রমে তথ্য প্রযুক্তির যে অভূতপূর্ণ প্রভাব, আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব। ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একবিংশ শতাব্দীর শুরুতেই, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি মানুষের ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে। এখন থেকে 20 বছর আগে মানুষ যা ভাবতে পারে নাই, এখন সেটাই হচ্ছে। অর্থাৎ তথ্য প্রযুক্তির আধুনিকায়ন, যোগাযোগ প্রযুক্তির আধুনিকায়ন, আজকে ছোট্ট একটি মোবাইল ফোন, থেকে আমরা পুরো পৃথিবীর খবর নিমিষের মধ্যেই পেয়ে যাচ্ছি। আর ব্যবসা বাণিজ্যের আজকের এই দ্রুত উন্নয়নের পেছনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অনেক বেশি। অর্থাৎ আমরা খুব অল্প সময়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ সম্ভব হচ্ছে শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। ব্যবসা বাণিজ্যের যে আজকে নতুন আধুনিকায়ন বা আধুনিক নামকরণ বলা হচ্ছে ই কমার্স, ই বিজনেস, ই রিটেইলিং, এই সবকিছুই প্রযুক্তির ফল। অর্থাৎ প্রযুক্তি আমাদেরকে নতুনত্ব, আধুনিকায়ত্ব এবং প্রযুক্তির কারণে আমরা ব্যবসা বাণিজ্যকে অনেক বেশি সহজ এবং সহজ হাতের মুঠোয় নিয়ে এসেছে। প্রযুক্তির এই উৎকর্ষতা ব্যবসা বাণিজ্যকে অনেক বেশি প্রভাবিত করছে। অর্থাৎ বর্তমানে প্রায় 90% বা 85% 80-85% কার্যক্রম এই প্রযুক্তিগত যোগাযোগের মাধ্যমে হয়ে থাকে। কিছু কিছু ব্যবসায় রয়েছে শতভাগ প্রযুক্তি নির্ভর। যেমন আমি যদি অনলাইন ভিত্তিক কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে যাই, সেক্ষেত্রে আমাকে পুরোপুরি প্রযুক্তি নির্ভর হতে হবে। অর্থাৎ ব্যবসায় বাণিজ্যে আজকের এই অবস্থান, ব্যবসা বাণিজ্যের প্রতি প্রকৃতির এই উন্নতি, ব্যবসা বাণিজ্য আজকের যে আধুনিকায়ন, ব্যবসা বাণিজ্যের যে রূপ পরিবর্তন দিনের পর দিন, সেটি আরো উন্নতিকে উন্নত হচ্ছে। অর্থাৎ প্রযুক্তি যত আধুনিক হবে, ব্যবসা বাণিজ্যের এর ব্যবহার তত, ব্যবসা বাণিজ্যের তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিষয় সম্পর্কে জানব। অর্থাৎ ব্যবসা বাণিজ্যে কিভাবে তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয়, আর ব্যবসা বাণিজ্যের তথ্য প্রযুক্তি ব্যবহার করলে ব্যবসায়ী বা বাণিজ্যিক কার্যক্রম কতটুকু সহজ হয়, বা এই প্রক্রিয়া বা এই প্রযুক্তি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটুকু সফলতার সাথে কাজ করে, আমরা এখন সেই বিষয়ে বিস্তারিত জানব। ব্যবসায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা। ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ধরনের লেনদেন সংরক্ষণ, হিসাব রক্ষণ, ব্যবসায়িক যোগাযোগ রক্ষা ইত্যাদি খুব সহজে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সম্পাদন করা যায়। ব্যবসায়ের ক্ষেত্রে প্রযুক্তি কৌশলগত গুরুত্ব প্রশ্নাতীত। ই বিজনেস, ই কমার্স, অন্যান্য প্রযুক্তি ব্যবসায়ের বদলতে 2021 শতকে বিশ্বের অনেক কোম্পানি নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, তাই গুরুত্বপূর্ণ কাজগুলো সঠিকভাবে পরিচালনা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থাপনা ও অপারেশনাল ম্যানেজার এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা প্রয়োজন। তাই বর্তমানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একজন উদ্যোক্তা পেশাজীবীদের জন্য এই প্রযুক্তি হবে অন্যতম এক মূল্যবান সম্পদ। ব্যবসা বাণিজ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার। কম্পিউটার নির্ভর তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজে ও তাৎক্ষণিক যে কোনো তথ্য পাওয়া সম্ভব। সমাজের প্রতি ক্ষেত্রে, যেমন ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যের মান উন্নয়নের জন্য দ্রুত ব্যবসায়িক যোগাযোগ, ক্রেতাদের সাথে দ্রুততার সেবা প্রদান, তথ্য প্রযুক্তি ছাড়া আজকাল ব্যাংক, বিমা, ক্রেডিট কোম্পানি, পরিবহন, বিমান এবং উন্নত বিশ্বের সাধারণ কেনাকাটা সহ অনেক কর্মকাণ্ড অচল। ব্যবসা বাণিজ্যের কম্পিউটার সহ তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে। তথ্য প্রযুক্তি ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড অচল, বিশেষ করে উন্নত বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড। তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিন দিন এই তথ্য প্রযুক্তির প্রভাব ও ব্যবহার ক্রমাগত বাড়ছে। এরপর হচ্ছে অনলাইন ব্যবসায়। অনলাইন ব্যবসার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। অনলাইন হওয়াতে আমাদের দৈনন্দিন কাজের অনেক গতি পাওয়া যায়। অনলাইন ব্যবসায় বলতে বিদ্যমান ব্যবসায়টিতে ইন্টারনেট ব্যবহার করে যাবতীয় কার্যাবলী সম্পূর্ণ করাকে বোঝায়। অর্থাৎ তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অফিস থেকে শুরু করে উৎপাদন এবং বণ্টন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী অনলাইনে সম্পূর্ণ করাকে বোঝায়। এই অনলাইন ব্যবসা করার জন্য একজন ব্যবসায়ীকে কপিরাইট আইন, ওয়েবসাইট আইন, ইলেকট্রনিক কমার্স আইন সম্পর্কে ধারণা রাখতে হবে।
এই প্রক্রিয়া ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পায়, দ্রুত ব্যবসায়ের তথ্য খুঁজে পাওয়া যায়, ফলে ব্যবস্থাপকের ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে সুবিধা হয়, একজন ব্যবসায়ী কম সময়ে কম খরচে ক্রেতার কাছে পৌঁছে যেতে পারে। অনলাইন ব্যবসায় একজন ক্রেতা ও বিক্রেতা উভয় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে লেনদেন সম্পূর্ণ হয়ে থাকে। এরপর হচ্ছে ই কমার্স। ই কমার্সের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। বর্তমানে ব্যবসায়িক জগতে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সের ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। ই কমার্সকে টেলিকমিউনিকেশন এবং ব্যবসায়িক কার্যক্রম ও লেনদেনের এক বিশাল নেটওয়ার্ক হিসেবে সংজ্ঞায়িত করা যায়। কিন্তু বর্তমানে ইন্টারনেটের যুগে ই কমার্স বলতে কেবল পণ্যদ্রব্য লেনদেন, অনলাইনে ক্রয় বিক্রয় করাকেই বোঝায় না। অনলাইনে পণ্য সেবা প্রদানের উৎকর্ষ সাধন, অনলাইন প্রসেসিং ডেভেলপমেন্ট, মার্কেটিং ব্যবস্থাপনার প্রসার ও প্রচলন, গ্লোবাল ইন্টারনেট ও ই কমার্স কমিউনিটিকে গঠনকে বোঝায়। তবে সেলস ও কাস্টমার সার্ভিস এবং পণ্যের মান উন্নয়নে বিভিন্ন নিউজ গ্রুপের মাধ্যমে কাস্টমারদের অংশগ্রহণ এবং ইমেইল আদান প্রদানের ই কমার্সের অন্তর্ভুক্ত। এরপরে যে বিষয় নিয়ে কথা হবে তা হচ্ছে ই মার্কেটিং। ই মার্কেটিং এর মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের পণ্য বাজারজাতকরণ করে থাকে। ই মার্কেটিং এর মাধ্যমে ক্রেতা বিক্রেতা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উভয়ে পরস্পরের মধ্যে তথ্য বিনিময় করে সক্রিয় প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে। এই ব্যবস্থায় প্রতিষ্ঠানসমূহ ওয়েবসাইটে তাদের পণ্য ও সেবা সম্পর্কে বিভিন্ন তথ্য ভোক্তার কাছে উপস্থাপন করে। ই মার্কেটিং পণ্য সেবা প্রদানকরণের উন্নয়ন, সেবা প্রদানকারী কর্মী ক্রেতা সম্ভাব্য কর্মীদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অননেট ইন্টারনেট এক্সট্রানেট এবং অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ই রিটেইলিং। ই রিটেইলিং হল ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও সেবা ভোক্তার কাছে বিক্রয় করা। এর মাধ্যমে সাধারণত চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বা সেবা বিক্রয় করা হয়। ব্যাপক অর্থে আন্তঃক্রিয়াশীল অনলাইন কম্পিউটার পদ্ধতি ব্যবহার করে, নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য আকর্ষণীয় মূল্যে খুচরা বিক্রয় করার কৌশলকেই ই রিটেইলিং বলে। এরপর হচ্ছে ই ব্যাংকিং। ই ব্যাংকিং হল ইলেকট্রনিক ব্যাংকিং বা ব্যাংক ব্যবসায়ের আধুনিক রূপ। এখানে আধুনিক কম্পিউটার পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ব্যাংক তার মক্কেলের অর্থ উত্তোলন, সংগ্রহ, স্থানান্তর, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান, তথ্য সংরক্ষণ ইত্যাদি সম্পূর্ণ করে থাকে। ই ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের সনাতন অনেক ব্যবস্থার বিলুপ্তি হয়েছে। যেমন ব্যাংক গ্রাহকের কোনো পাসবই প্রদান করে না, বরং ব্যাংক গ্রাহককে তাৎক্ষণিক তার হিসাবের বিবরণী প্রদান করে। ইচ্ছে করলে ঘরে বসে তার কম্পিউটার অনলাইনে হিসাব বিবরণী পেতে পারে। এই পদ্ধতিতে প্রত্যেক গ্রাহকের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা পিন নাম্বার থাকবে। গ্রাহক ইউজার আইডি অনলাইনে ব্যাংকিং নামেও পরিচিত। এই ব্যবস্থায় প্রধান সুবিধা হল 24 ঘন্টা ব্যাংকিং সুবিধা, অর্থাৎ একজন গ্রাহক যখন টাকা উত্তোলন, জমা, স্থানান্তর, বিল প্রদান করতে পারে। এছাড়াও বিশ্বের যে কোনো স্থান থেকে লেনদেন কম সময় ও কম খরচে সম্পন্ন করতে পারে। এরপর হচ্ছে ডেবিট কার্ড। বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় ডেবিট কার্ড গ্রাহক সেবার একটি উত্তম মাধ্যম। গ্রাহকের হিসেবে টাকা থাকলেই নির্দিষ্ট গ্রাহক এটিএম বুথ ব্যবহার করে সহজে টাকা উত্তোলন করতে পারে। ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহক সহজেই বিভিন্ন প্রকার বিল পরিশোধ, ঋণ ও প্রিমিয়ামের কিস্তি প্রদান করতে পারে। ডেবিট কার্ড থেকে অর্থ উত্তোলন করলে গ্রাহকের হিসাবে সরাসরি প্রভাব পড়ে, অর্থাৎ গ্রাহকের হিসাবে স্থিতি কমতে থাকে। সকল প্রাইভেট ব্যাংক তার মক্কেলদের উত্তম সেবা প্রদানের লক্ষ্যে ডেবিট কার্ড ইস্যু করে থাকে। 1970 সালে কানাডায় সর্বপ্রথম ডেবিট কার্ড ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ক্রেডিট কার্ড। গ্রাহকের কেনাকাটা আরো সহজতর করার জন্য আধুনিক ব্যাংক সমূহ বিভিন্ন ব্যক্তি ক্রয় সীমা নির্ধারণ পূর্বক চুম্বকীয় শক্তির সম্পন্ন সাংকেতিক নম্বর যুক্ত গ্রাহকের ছবি ও অন্যান্য তথ্য সম্বলিত যে প্লাস্টিক কার্ড সরবরাহ করে তাকে ক্রেডিট কার্ড বলে। এর মাধ্যমে গ্রাহক নির্দিষ্ট দোকান থেকে পণ্য ক্রয় করতে পারে, গ্রাহকের প্রয়োজনে নির্দিষ্ট এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারে। সমাজের আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি কিং ব্যাংক ব্যক্তিকে ব্যাংক এই ধরনের কার্ড প্রদান করে। গ্রাহক তার ক্রয় সীমার মধ্য থেকে পণ্য ক্রয় করতে পারে। এর বিনিময়ে গ্রাহক ব্যাংকে সার্ভিস চার্জ প্রদান করে থাকে। ক্রেডিট কার্ডের প্রধান সুবিধা হল গ্রাহককে নগদ অর্থ বহন করতে হয় না। এরপর হচ্ছে মোবাইল ব্যাংকিং। ব্যাংকিং ব্যবসার আধুনিক রূপ হচ্ছে মোবাইল ব্যাংকিং। এই প্রক্রিয়ায় শাখা ব্যাংক ব্যবস্থা অচল হওয়ার পথে। একজন গ্রাহককে এখন আর আগের মতো ব্যাংকে গিয়ে হিসাব খোলার প্রয়োজন হয় না। শুধুমাত্র গ্রাহক
তার মোবাইল ফোনটির মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়ায় হিসাব খোলেন। গ্রাহক তার হিসাবে অর্থ জমা, উত্তোলন, অর্থ স্থানান্তর, বিভিন্ন ধরনের বিল প্রদান ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করতে পারে। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর প্রবক্তা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব অপরিসীম। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সমাজের নিম্ন আয়ের লোকেরা এখন ব্যাংকিং সেবা পাচ্ছে, তাদের আয়ের একটা অংশ তারা সঞ্চয় করতে পারছে। এই ক্ষুদ্র সঞ্চয় একসময় বৃহৎ মূলধন গঠন করতে সহায়তা করে। মোবাইল ব্যাংকিং দেশের অর্থনৈতিক উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে, ফরেন রেমিটেন্স অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে বিষয়টি আসবে তা হচ্ছে এম কমার্স। এম কমার্স বা মোবাইল কমার্স, এটি হলো এমন একটি ব্যবসায়িক সিস্টেম তার বিহীন ওয়ারলেস পরিবেশের মাধ্যমে সংগঠিত হয়। এই ওয়ারলেস ডিজিটাল ডিভাইস ও ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকলের সাহায্যে সরাসরি ইন্টারনেট ব্যবহারকারী ই বিজনেস কার্যক্রম বা ই বিজনেস করাকে এম কমার্স বলে। মোবাইল কমার্সের মাধ্যমে মোবাইলে কর্মীদের পণ্য সেবা অ্যাক্সেস দেওয়া হয়, এটাকে বলে WAP, ওয়ারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল। একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটোকলটি বিভিন্ন ওয়েব পেজকে সাধারণ লেখায় রূপান্তরিত করে ছোট ডিসপ্লে যেমন মোবাইল ফোন PDA প্রদর্শন করে। মোবাইল কমার্সের ফলে বিভিন্ন মোবাইল কর্মকাণ্ড যেমন ক্রয় বিক্রয় সম্পাদিত হয়। মোবাইল কমার্সের ফলে বিভিন্ন মোবাইল কর্মীরা বিভিন্ন প্রকার দরকারি তথ্যাবলী যেমন ক্রেডিট সেবা, বিভিন্ন টিকিট, মেডিকেল রেকর্ড ইত্যাদি অর্থ সংরক্ষিত করে রাখেন ওয়ালেটে, ওয়ালেট ব্যবহারের মাধ্যমে। ফলে এম কমার্সের কর্মীরা বাটন ক্লিকের সাহায্যে মুহূর্তেই বিভিন্ন ইনফরমেশন আপডেট করতে পারে এবং পরস্পরের সাথে শেয়ার করতে পারে। অর্থাৎ যত সময়ে প্রয়োজনীয় তথ্য ও সেবা আদান প্রদানের সুবিধা বাড়ছে। এম কমার্স প্রধানত ব্যাংকিং, টিকিট ক্রয়, আবহাওয়া ও ভ্রমণ তথ্য প্রাপ্তি, বিভিন্ন দ্রব্যের মূল্য পরিশোধ, মূল্য শেয়ার ক্রয়, ইমেল ইত্যাদি সুবিধা প্রদান করে থাকে। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ই গভর্নেন্স। ইলেকট্রনিক গভর্নেন্সকে সংক্ষেপে ই গভর্নেন্স বলা হয়। ই গভর্নেন্স হচ্ছে সরকারের যাবতীয় উপকরণের কর্মকাণ্ডে ইলেকট্রনিক প্রযুক্তি ও উপকরণের ব্যবহার। অন্যভাবে বলতে গেলে সরকারের কার্যক্রমকে সরল, নৈতিক, জবাবদিহিতামূলক, সংবেদনশীল ও স্বচ্ছ করার নিমিত্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার নাম হচ্ছে ই গভর্নেন্স। ব্যাপক অর্থে ই গভর্নেন্স হচ্ছে শাসন কার্যে স্বচ্ছতা, দ্রুতগতি আনয়নের জন্য সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকাণ্ডে ডিজিটাল ডিভাইসগুলোর প্রয়োগ ঘটানো। ই গভর্নেন্স সংক্রান্ত ধারণা সাম্প্রতিককালের, তাই এটার সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করা কঠিন ব্যাপার। তবে সরকার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি দৃষ্টিকোণে থেকেই ই গভর্নেন্সকে সংজ্ঞায়িত করেছেন। বিশ্বব্যাংকের মতে ই গভর্নমেন্ট বলতে বোঝায় তথ্য প্রযুক্তি সরকারি এজেন্সি সমূহ কর্তৃক, যেমন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ইন্টারনেট এবং মোবাইল হিসাব পদ্ধতির ব্যবহার যার নাগরিক, ব্যবসায়, সম্প্রদায় এবং সরকারের অন্যান্য শাখাসমূহের সাথে সম্পর্ক রূপান্তর করার সামর্থ্য রয়েছে। ইউনেস্কো ই গভর্নেন্সকে সংজ্ঞায়িত করেছে, তারা বলছে শাসন বলতে বোঝায় রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার ব্যবহার, যেটি একটি দেশকে পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে জনগণের স্পষ্ট চাহিদা এবং তাদের বৈধ অধিকার প্রয়োগের ব্যাখ্যা, বাধ্যবাধকতা। ই গভর্নেন্স বলতে সরকার বোঝায় সরকারের এসব কাজ ইলেকট্রনিক মাধ্যমে সম্পাদন করা, যার মাধ্যমে নাগরিক এবং তাদের সংগঠন ও সরকারি প্রশাসনের কার্যাবলী দক্ষতা, দ্রুত ও সচেতনতার সাথে সম্পাদিত হয় এবং নাগরিকগণ যেন সহজে তাদের তথ্য এবং অধিকার পায়। তাহলে আমরা ব্যবসা বাণিজ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে যখন জানতে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে কি ব্যবসা বাণিজ্যে তথ্য প্রযুক্তির অভূতপূর্ণ ব্যবহার রয়েছে। অর্থাৎ বর্তমান বা ব্যবসা বাণিজ্যিক কার্যক্রমের প্রায় অধিকাংশ কাজই তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে। সেজন্য আমরা ব্যবসায়িক শিক্ষা শাখার শিক্ষার্থী হিসেবে সকলকেই আমাদের ব্যবসায়িক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে। কারণ আমি যখন একটি ব্যবসায় বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে যাব, আমাকে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকতে হবে। অর্থাৎ আমি আমার যোগাযোগ করতে কিভাবে সম্পন্ন করব, আমি কোন মাধ্যম ব্যবহার করে আমি আমার বাণিজ্যিক কার্যক্রমকে পরিচালনা করব,
যদি আবার ই কমার্স হয়, ই বিজনেস হয়, এই রিটেইলিং হয়, অর্থাৎ অনলাইন ভিত্তিক যদি ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে ব্যবসায় তথ্য প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যবসা তথ্য প্রযুক্তি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।